تتركه بشو تزعني هديه لبنى دوري لنا هديه لبنى আমি বলি ও সুন্দরী তুমি কুতা কারকে সম্মুখে আসিয়ে তোমার পরিচয় কোনা দেনা মুখ বন্ধ করে দাও আমি সেটা হে কইয়াছে হরণ এই ব্যথা দুর্লভ লক্ষিণদার
তোর ভালো নাম কও নেডুয়া হয় এত ভালো নাম তোর আবেদ কন্দন করে আছে রে রনন মোসি আসুন তুই এরে কি করতেছিস এরে ডিস্টার্ব দেই না সুন্দরী হইছিল কাক সুন্দরী গোড়া ওটা সুন্দরী রে এহুলা সুন্দরী মুই না দেখং সুন্দরী আর তুই সুন্দরী ধরিস কথার মধ্যে হাল দিই না তোমার কথা টান্দা না তন্ন আচ্ছা বেহুলে কতটা রে বলে থাকি একটু সেবা গতিক কেমন থাকি মুড়া দেখ তো জমি মজাক করি কসম এবার আবাদ করি এই 70 কিলোমিটার মোর সুদে কেন করলো কি করলো তত্তর করে আসি গুল দিয়া নবানু করে আগাও আচ্ছা শুন তোমার তুই যে বেহুলেক ধরির গেছিস বেহুলেক চিনিস কায়ুলে তো চন্দ্রধরের বোন আর ওরা বাসটা আরো তোর বোন রুমাল তোর যে বউ নাই তার নাম কি চন্দ্রধর চন্দ্রধর বণিকের সাথে আমার আপন বোন হয় তোর বউনার সাথে কার বিবাদ সাপের ওই সাপটা কাজ জানিস পদ্মা বা মনসা কানি বিশহরি একজন এক নামে ডাকে কি দেখছি লোকে হ্যাঁ দেখছি তো কেমন ধরারে যা আপনি দেখ পুতুই আইস হ্যাঁ তোর বউনার যে সাপের সঙ্গে বিবাদ তোর আগে ছটা ভাগ্নে মারি ফেলা নাই তোর বর নাই কুর্তি কে করছিল কনিষ্ঠ পুত্র লক্ষিণদারকে তাক রাখবে সিরকুমের করিয়া আর যদি তোর বউ নাই বিয়াও না দে লক্ষিণদার মা মনসা কিন্তু তার বাদ ছাড়তে পারে না তুই চাম্পালি থাকিস আর চাম্পালিতে থাকো মনে রাখা থাকিস তুই যখন তাকে খবরা খবর এলে খবর নেন তোর তোর মতো মূর্খ মুইবে তাই আর শিক্ষিত শুন কথা আসপাকে হাল তুলিস না কথা কব ওই পড়ি না বাং না স্কুলের বারান্দা কাছে একদিন মাস্টার ডাঙ্গারে চলো ঘুরি আসছো আচ্ছা শেষ তুই কেন যাও আমি মরে কথা আসবে এখন শুন মা মনসা ছলনা করছিলেন ছলনা করিয়া ইন্দ্রপুরী থেকে অনি উত্তর উষিয়াকে নিয়ে আসছিলেন এই মর্তে স্বর্গ থাকিয়া ও ইন্দ্র আর ইন্দ্রপুরী থেকে স্বর্গ গেছিল হ্যাঁ তোর সাথে উল্টো উল্টি করে পাবলে মুই গেল এই অন্যায় বলে যাই না মতো উল্টো জানে দিল তো মারি ফেলা ডাং না মাই মুটু তোর পাং ধরনে তো হাত পাওয়া তোমার কুমুর থাকে খালি না দিতে বিলতু না করছে তো ভুল বকিস কেন তা একটা নারী না গেলে নাতিদের দেওয়ার দাম না আর না ছাড়ি দে এই মা মনসা অনি উদ্র উষাকে আনিয়া মনসাপের মা ওরে হ্যাঁ মনসা সবার মা ওরা তো বেসো না বেসো বেডি সোয়া আনিয়া তোর বোন যে সনেকা আছে ওই সনেকার ঘরে লক্ষিণদার জন্ম দিছে আর উজানি নগরে দিছে বেহুলের জন্ম ওই কইতে কি ওই মন তো ঝুলন তখন লক্ষিণদার হরণ করছে ওই মনে টুকে বাড়ি থেকে খুলি বেড়ানো এরে কথাটা বলিস কথাটা শুন আনিয়া জন্ম দিছে লক্ষিণদারের তোর বইনের গর্বে এখন যে বিয়েও দিবি না
বিয়াও দিবি না এখন মা মনসা চিন্তা করি গেল যদি বিয়াও না দে তাহলে মুই জংশন কলকাম করি কুর্তি সদনার কাম করি তাও ঠিক তখন আবা স্বর্গে এক নারী ছিল ওর নাম ছিল কামসোনা কামিনী বাবার কাইল ওটা যে কোনো রূপ ধারণ করতে পারে লক্ষিন্দার যে মামি আছে কৌশল্যা কৌশল্যার রূপ ধারণ করিয়া লক্ষিন্দার কে স্বপ্ন দেখাবে আরে বোকা ওটা তোর বউ কৌশল্যা ছিল না ওরা ছিল কামসোনা কামিনী মানে তোর বউকে একটা দুর্নাম ঘটাইছে যে মামির সাথে দুর্ঘটনা করছে এক কথা যায় না মানে বিয়ে দিবারই নাকি শুন এই যে স্বর্গের থাকি আনছে অনুদ্র উষাক স্বর্গে কথা দিছে মা মনসা যে এই বেহুলা লক্ষিন্দর যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে না না মা মনসা বলছি মনসা মা তাকে রক্ষা করবে তুই ধরবার গেছিস বেহুলে মনসা আসি তোর চুপকানা করি আর ভক্ত কৃপা শালা ওয়াই মানে কখন কি রূপ ধারণ করে ভক্ত দেখির পাবো না তোর চুপকানা করি দিছে শুন হ্যাঁ যেহেতু তোর চুপকানা হয়েছে তোর বউয়ের নাম কি এখন শুন তুই কি করবো চোখ ভালো করবো আছে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া তোর ওই চক্ষু ভালো হবে না কেন তোর মনসা পূজা করতে হবে কয়খান এখন শুন মা মনসার পুজো করতে গেলে তার একটা বিধিলিপি আছে বিধিলিপি মানে নিয়ম কানুন কি নিয়ম ওটা নিয়ম হচ্ছে কি যত বড় কোটিপতি হোক আর যত বড় চাকরিজীবী হোক কোটি টাকা হিসেব করবো আরে হ্যাঁ ওই মনসা মার পুজো করতে গেলে তিনবারই ভিক্ষা করতে হবে ভিক্ষা করে নেবে শুন তো ভিক্ষা করিস করিস নাই নেই ওটা দেখার বিষয় নাই মা মনসার পুজো করতে গেলে ভিক্ষা করতে হবে ভগবানের
ويجب أن يكون هناك